লক্ষ দাবি প্রায় আটটা আছে। এই আটটা দাবি আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো, আমি সময়ে সময়ে সরকারক জানাই আহিছো। অসমৰ রাইজে জানে অসমৰ নাথ তথা ভারতের নাথ, নাথ সকলে স্বাধীনতা সংগ্রামত ঢেকিয়াজুলির শহীদ মনবর নাথ, কুহুলি নাথ, কুঙলি দেবী আদিয়ে প্রাণ আহুতি দিছিল। কৃষক বিদ্রোহতো আমার নাথ সকলের অবদান যথেষ্ট আছে। 855 জন শহীদের ভিতর 140 জনে আমার নাথ সম্প্রদায়ের, কিন্তু আজিলেকে সরকারে কেবল আমাক প্রতারণা 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 করিলে। আজিলেকে আমার অসমর নাথ যোগী সকলের যখন ICS ACS বিষয়া আছে, কিছু আমার ইঞ্জিনিয়ার আছে, আমার শিক্ষা দীক্ষাত আমার জাতিটা আগবড়া, যদিও শিক্ষা দীক্ষাত যান আগবড়া নহক, সরকারে কেবল আমাক পিছ পেলাই ধরেছে। আজি উচ্চ শিক্ষার কারণে আমার নাথ যোগী সকলের কত আসন সংরক্ষণ নাই, কোনো একটা বিভাগত চাকরির কারণে যদি আবেদন করব লাগে সকল জাতিরে আছে, কিন্তু আমার নাথ সকলের নাই। কিন্তু নাথ সকলের অবদান যথেষ্ট, কিন্তু আমার নিজস্ব আমার সংস্কৃতি আছে, তথাপিতো সরকারে আমাক কেবল প্রতারণা করেছে। আজি 2012 সনত ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী আর অন্যান্য পিছপরা জাতির পরিষদের মন্ত্রীক আবেদন পত্র, স্মারকপত্র দিয়া হয়েছিল, কিন্তু সেই আবেদন আবেদনে হয়ে থাকলে সেইবিল কি জানি ডাস্টবিনতে পেলাই দিলে, আজিলেকে কোনো আইনত পরিণত করিলে। এনেকি অসম সরকারে 1998 সনত আমাক স্বায়ত্ত আসন পরিষদের দিম বলে কইছিলে, কিন্তু সেই খসরা খসরা হয়ে থাকিলে আইনলে পরিবর্তন নহলে। এনেকি বিধানসভার যেটা বিভিন্ন জাতি উপজাতির কথা উদাহরণ দিয়ে মন্ত্রী এম এল এবিলাকে চাব, আপনাদের বড়ো, গারো, মিচিং, টিয়া, কার্বি, দেউরি, মরাণ, মটক আদি বলে কয়, কিন্তু নাথ সকলের নাম কেতিয়াও তেওঁলোকৰ মুখত নাহে। তার মানে কি, তার মানে কি, নাথ সকলের নাম কিয় নাহে বিধানসভাত, তেওঁলোকৰ মুখত কিয় নাহে? তার মানে নাথ সকলক স্বাধীনতার পিছতো বছর বছর, আজি 77 বছরে আমাক ঠগিলে। গতি নাথ সকলের বহি না থাকে, নাথ সকলের যে মুখ্য দাবি, আটটা দাবি আছে, তার ভিতর মই এটা দাবি কইছো, নাথ সকলের যে স্বায়ত্ত শাসন পরিষদ উপগ্রহীয়, এই স্বায়ত্ত শাসন পরিষদ আমাক লাগিব লাগিব লাগিব। অন্য ঠায় নাথ সকল আর বহি না থাকে, নাথ সকল মাহিয়াই দৃষ্টিতে নহয় যে আমি বিদেশর পরা অহা, কিন্তু সরকারে জানা উচিত নাথ সকল খিলঞ্জিয়া, নাথ সকলের বুরঞ্জী আছে, নাথ সকলের ঐতিহাসিক আছে। গতি নাথ সকলক বিদেশীর দরে তুলনা করেছে, মাহিয়াইর সন্তান হলেও ভালদরে অলপ হলেও এখাজ নহলে এখাজ খাবলে দিল। আজি নাথ সকলে পিছপরাটো পিছপরা একেবারে পিছপরা হয়েছে, কি হয়েছে? সরকারে আমাক গুরুত্ব নিয়ে দেওয়ার ফলতে এটা শব্দতে মই কৈছো, চাব বিধানসভার নির্বাচন, বিধানসভাত চলি থাকা সময়ত তেওঁলোকে উদাহরণ হিসাবে বড়ো, গারো, মিচিং, টিয়া, কার্বি কয়, কিন্তু নাথ নাথ শব্দটো কেতিয়া উদাহরণ হিসাবেও তুলনা নকরে। ইয়ার কারণ মূলত কারণ কি, ইয়ার মূলত কারণ হয়েছে মাহিয়াই নহয় বিদেশি, বিদেশি বলে আমাক চিনাক্ত করে লৈছে। ভোট নহয় এতিয়া স্যার কিছু আসনি দিছে, আসনি দিছে, আসনি দি দি ভোট ভিক্ষা করে আছে। আমি হয় রাইজে, কিন্তু আমি বহুত কি হয়, ইয়ার আগতে আমি এজেপিক ভোট দিছিলো, তারপর আমি বিজেপিক ভোট দিলো। গতি কিহর কারণে দিছিল আমি বিজেপিক ভোট, যে আমার নাথ সকলের যে স্বায়ত্ত এখন পরিষদ আছে তেওঁলোকে দিম বলে কৈছিলে, এই কারণে আমি ভাবিছিলো যে এইখান সরকারে দিব। কারণ কংগ্রেস সরকারে স্বাধীনতার দিনের পরাই প্রায় 60-70 বছর তেওঁলোকে রাজত্ব করেছিল, তেওঁলোকে একই আমার নকরিলে, কেবল ঠগিলে আর ঠগিলে। আর এতিয়া কার্যটা দেখা গৈছে যে এইখান সরকারেও কি জানি আমাক ঠগিবই। গতি আমি তার আগে আগে আমি সরকারলৈ তথা অসম সরকার তথা অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব দেবক মই বিনম্রভাবে গোয়ালপাড়া জেলার পর অনুরোধ জানাইছো, তথা অসমৰ হৈ, যে আমার যে নাথ যোগী সকলের দাবি আটটা, এই আটটা আগন্তুক বিধানসভাত যেন তেও আইনত পরিণত করে আমার ন্যায্য দাবি পূরণ করে, তার বাবে করজোরে প্রার্থনা জানাইছো। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।